আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আমরা আজকে সকালে সকাল এখন 8টা বাজে, এখন আমরা ঈদের নামাজ পড়ার জন্য বের হচ্ছি আমাদের বাসা থেকে। তো আমার বাচ্চা, আমার ওয়াইফ, আমরা আমার ফ্যামিলি, তো আমরা এখান থেকে ঈদ যাত্রা শুরু করছি। আজকে সারাদিন ঘোরাঘুরি হবে, অনেক মজা হবে, এবং আমার আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, অবশেষে আমরা ভার্জিনিয়ার স্টার্লিংয়ে অবস্থিত অ্যাডাম সেন্টারে চলে এসেছি ঈদের নামাজ পড়তে। এখানে প্রতি বছর 5টি করে ঈদের জামাত হয়। আমরা এসেছি তৃতীয় নাম্বার জামাতে এবং আমাদের আগে একটা জামাত হয়ে গেছে। মসজিদে ঢুকার প্রবেশ পথে এখানে সুন্দর করে এবার ঈদ উপলক্ষে সুন্দর করে সাজিয়েছে এবং সবাই এখানে নামাজ পড়ার পরে এসে ছবি তুলছে, কেউ যাওয়ার আগে ছবি তুলছে। সো আমরাও এটা দেখে দাঁড়িয়ে গেলাম এবং ছবি ওঠানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছি। তো খুবই সুন্দর করে ওনারা ডেকোরেট করেছে, একদম এটা মসজিদে ঢুকার প্রবেশ পথে আছে। তো আমরা একটু পরে কিছু ছবি উঠিয়ে আমরা নামাজ পড়তে চলে যাবো এবং নামাজ পড়ে বের হওয়ার পরে আমরা আবার এখানে কিছু ছবি বা কিছু কৌশল বিনিময় করবো সবার সাথে, সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা মাত্র এই যে নামাজ পড়ে বের হয়েছি। তো বের হওয়ার পরে এটা যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা ঠিক মসজিদের সামনে প্রচুর মানুষ এসছে এবং এখানে আমার ধারণা মতো যে জামাতি হয়েছে এখানে প্রায় 1500-র উপরে লোক আছে। তো এক এক জামাতে 1500 থেকে 2000 লোক করে নামাজ পড়ছে এখানে। পুরা মসজিদটাই ছিল জমজমাট। এটা মসজিদের ফ্রন্ট ভিউ, মসজিদের আশেপাশে প্রত্যেকটা জায়গায় মানুষ। আমি জাস্ট ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখালাম, প্রত্যেকটা জায়গায় মানুষ ভর্তি। এবং এই এটা হচ্ছে ঈদের তৃতীয় জামাত, আরও 2টা জামাত আছে এর, এবং আমরা এটা 3 নম্বর জামাতে পড়েছি, এর আগে 2টা জামাত হয়েছে। সো আমাদের জামাতের পর আরও 2টা জামাত আছে। এবং এখানে মানে ঈদ করতে আসলে, ঈদের জামাতে আসলে মানে অন্যরকমটা ফিলিংস হয়, সবার সাথে দেখা হয়, খুবই ভালো লাগে এখানে। এবং সবাই খুব এনজয় করছে, এখানে বিভিন্ন দেশের লোকজন আছে। তো আমরা আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, বিভিন্ন ফ্রেন্ডদের বাসায় গিয়েছিলাম, কিন্তু সব জায়গায় আসলে অ্যাকচুয়ালি আমার ভিডিও করা হয়নি। আমি লাস্ট রাত্রেবেলা এখন এসেছি আমার খালার বাসায়, অর্থাৎ আমার কাজিনরা, আমার 2 খালাতো ভাই, ওরা সবাই মিলে আমি সৌদি আরব থেকে একটা ড্রেস নিয়ে আসছিলাম। ওই ড্রেসটা পরে আমরা আজকে কিছুক্ষণ মজা করবো, সেই জন্য আজকে অ্যাকচুয়ালি ওই ড্রেসটা পরেছি। সো সবাই আমরা একই ড্রেস পরেছি, অর্থাৎ সৌদিয়ান ড্রেস। আর দেখতে পাচ্ছেন এখানে আমার খালু, আমার ছোটো খালাতো ভাই, বড়টা এবং আমি আছি। এবং এটা আমাদের মানে রাত্রেবেলায় আর কি খালার বাসায় যাওয়া, সাধারণত আমরা সকালবেলায় যাই, কিন্তু আজকে এবার রাতেবেলায় আসলাম। সো আসলে প্রত্যেকটা জায়গায় এইভাবে আমরা অনেক মজা করেছি সারাটা দিন, বা সবগুলা মানে ভিডিও ক্যাপচার করা হয়নি, সেই কিছু স্টিল পিকচার দিয়েছি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের সবার সাথে আবার দেখা হবে পরবর্তী ঈদে, অর্থাৎ কোরবানির ঈদে আবার। আর যারা আমার এই চ্যানেল নতুন আজকে প্রথম দিন এসেছেন, সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।